আরজিকরের চিকিৎসক খুন ও নির্যাতনের পর এক মাসের বেশি কেটে গিয়েছে। 13 আগস্ট থেকে শুরু করে সিবিআই তদন্ত এখনও চলছে। তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। আমজনতার দাবি, আরজিকরের চিকিৎসক নির্যাতনের মতো নিন্দনীয় ঘটনায় যে বা যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুক, এই দাবি জোরদার হচ্ছে বাংলা জুড়ে। চিকিৎসকদের মতোই আমজনতাও চাইছেন, একজন চিকিৎসক তৈরি করতে সরকারের বহু টাকা ব্যয় হয়, সেই চিকিৎসককে অকালে যে বা যারা প্রাণ কেড়েছে তাদের সাজার ব্যবস্থা হোক। সিবিআইয়ের ওপর এখন পাহাড় প্রমাণ চাপ তৈরি হচ্ছে তা বলাই যায়। সিবিআইয়ের সামগ্রিক তদন্ত নিয়ে সমাজের একাংশের সদস্যরা বলছেন, সত্য সন্ধানের জন্য দেরি হলে হোক কিন্তু মানুষের দাবি মতো যেন অভিযুক্তরা শাস্তি পায়। সিবিআই দীর্ঘ সময় ধরে তদন্ত প্রক্রিয়া চালানোয় কেউ কেউ হতাশাও ব্যক্ত করেছেন। আমরা চাইছি সুবিচার হোক, একটা বিচার চাইছি, সেটা যে কোনো প্রকারই, হয়তো তদন্তে দেরি হতে পারে, হয়তো ঠিকমতো তারা তদন্ত করছে যখন ঠিক নথিগুলো পাচ্ছে না বা কিছু হয়তো থেকে যাচ্ছে, ওই জন্য আবার এই দিনটা নেই। কিন্তু আমরা চাইছি প্রত্যেকটা মানুষ যেভাবে বিচার চাইছে তারা যত তাড়াতাড়ি পারে আমাদেরকে বিচারটা দিক। কিন্তু সেই জায়গাতে আমরা কিছুটা মানুষ হতাশ হচ্ছে যে কার্যকলাপ, সত্যি আমরা একটু হতাশ হচ্ছি। সোমবার সিবিআই যে রিপোর্ট পেশ করেছে সুপ্রিম কোর্টে তাতে সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট, তাই পরের সপ্তাহের মঙ্গলবার শীর্ষ আদালত সিবিআইকে ফ্রেশ রিপোর্ট জমা দিতে বলেছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল। সিবিআই আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ আরও 4 জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সিবিআই সন্দীপ ঘোষ সহ 4 জনকে বিশেষ আদালতে হাজির করে। দেখা যায় সিবিআই সন্দীপ ঘোষ সহ 4 জনকে হেফাজতে নিতে চায়নি, যার জন্য আদালত 23 সেপ্টেম্বর পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই অবস্থায় তদন্তের দীর্ঘসূত্রিতা দেখে মানুষের দাবি, পরবর্তী শুনানির জন্য সিবিআই তথ্য প্রমাণ পেশ করুক সুপ্রিম কোর্টে, এবার যেন নির্যাতিতা বিচার পায়। একদমই যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই নিন্দনীয় ঘটনা, মানে এই ঘটনা এতটাই নিন্দনীয় যেটা আমরা একটা পশ্চিমবঙ্গবাসী হয়ে আমরা এটা আশা করি না। একদম কঠোর শাস্তি পাক, যেন এই রকম ঘৃণিত বা নিন্দনীয় কাজ করতে কেউ কখনো সাহস না পায়। তাই সমাজের অন্ধকার দূর করতে একদিকে জনতা যেমন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ঝাঁজ বাড়াচ্ছে, তেমনি আবার সিবিআইয়ের ওপর চাপ যে বাড়ছে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।